আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য। দাম বাড়ানোর আগেই বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে। চাল, মুরগি, ডিমের বাজারেও আগুন। বেহেশতে আছে জনগণ, জামালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি। পদ্মা সেতু পাড়ি দিয়ে তৃতীয়বার টুঙ্গিপাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। পাম্পে তেল নিতে এসে প্রাণ গেল দুজনের। কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে ট্যাঙ্কার থেকে তেল আনলোডের সময় বিস্ফোরণ। দগ্ধ 3 শ্রমিককে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দাম বাড়ানোর প্রস্তাবে অস্থির রাজধানীর ভোজ্য তেলের বাজার। ঘোষণার আগেই খোলা সয়াবিন ও পাম অয়েল বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে। দেখা দিয়েছে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটও, দিশেহারা অবস্থা ক্রেতার। তেলটা এখন বাজার খুবই শর্ট। আমদানিকারকরা শুধু দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন, তাতেই অস্থির ভোজ্য তেলের বাজার। কারণ বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, গত 2-1 দিনে লিটারে 20 টাকা বেড়ে পাম আর খোলা সয়াবিনের দাম আবার ঠেকেছে 145 ও 170 টাকায়। সয়াবিন তেল ঠিক আগের মতো সেম লাফায় লাফায় বাইরে দিতেছে। 5 লিটার 2 লিটার 1 লিটার এগুলো মাল দিতেছেন আমাদের কাছে। সয়াবিন যে ইনটেক তেলগুলো আগে রেডি আছে, কিন্তু পাম তেলের তো আমরা 20 থেকে 25 টাকা বেড়ে গেছে লিটারে। খোলা সয়াবিন 170 টাকা লিটারে বিক্রি করতেছি। ডিলাররা এমন অবস্থা করতেছে, মানে আমাদেরকে এক একটা তেলে এখন 2 টাকা লাভ দিতে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবে ডিলারদের দাবি, মিল থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে, খুচরা পর্যায়ে চাহিদা বেড়েছে। দাম বাড়ার কথা শুনে যদি কোনো দোকানদার মনে করে 1 কার্টন নিত, সে 5 কার্টন টাকা লই আসে। আমাদের তেলের কোনো ঘাটতি নেই। যুক্তি যেমনই হোক, অস্থির ভোজ্য তেলের বাজারে দাম বৃদ্ধির মাশুল ঠিকই গুনতে হচ্ছে অসহায় ভোক্তাদের। তেলের দাম এত বাড়ছে, মানে কয়েকদিন ধরে বোতলজাত তেলের সরবরাহ পাচ্ছেন না। কোন কোম্পানি প্যাকেটজাত তেল তো আমাদেরকে দিচ্ছে না, 4-5 দিন তো হলো। ওরা বলে যে মিলে জেম জট, অথবা মাল আমদানি নাই, মাল আনতে গেলে ডলারের ইয়েতে মালের দাম বেশি পড়ে। এর আগে গত এপ্রিলে ভোজ্য তেলের খুচরা বাজারে দেখা দিয়েছিল এমন অস্থিরতা, সে সময়ও দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন আমদানিকারকরা। এ প্রেক্ষিতে মের শুরুতে এক লাফে লিটারে 44 টাকা পর্যন্ত দাম বাড়ায় সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে যখন সয়াবিন ও পাম অয়েলের দাম কমছে, তখন দেশে কেন ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব? এমন প্রশ্নে ব্যবসায়ীদের উত্তর, যে হারে দর কমেছে তেলের, তার চেয়ে বেশি বেড়েছে ডলারের দাম। এদিকে বাজারকে চেপে না ধরে সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে মূল্য সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এই প্রবাদই যেন বিরাজ করছে বাজারে, হিসাবের খাতা কাটছাট করা দৈনন্দিন জীবনে। এর মধ্যে আবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঝুলে আছে লিটারে 20 টাকা করে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব। এই প্রস্তাবের বিপরীতে কি ইঙ্গিত দিচ্ছে বাজার? আমদানিকারকদের তথ্য, গেল 1 মাসে বিশ্ববাজারে সয়াবিনের 4.5% আর পাম তেলের দাম কমেছে 7.5% বেশি। আন্তর্জাতিক বাজারে কমছে, লোকাল বাজারের পণ্যের দাম করবে, এটাই স্বাভাবিক এবং এটাই যুক্তি। তাহলে দাম বাড়ানোর প্রস্তাব কেন? তাদের দাবি, 1 থেকে 1.5 মাস আগে আমদানি দায় মেটাতে 94 টাকার মধ্যে ডলার মিললেও এখন লাগছে 112 টাকার বেশি। এখানে ব্যয় বেড়েছে প্রায় 20%। ডলার রেট তো কোনো বেস প্রাইস আমরা ধরতে পারতেছি না। এলসি করার সময় যদি থাকে সেটা 91 টাকা, এখন আমি যখন এলসি সেটেলমেন্ট তখন যদি আমাকে 112 টাকা করতে হয়, তাহলে এটা আমি কীভাবে কষ্ট করে বিক্রি করব? সব বিচার বিশ্লেষণে এখন কমার্স মিনিস্ট্রি দেখবে যে আসলে কি করা উচিত। জোরপূর্বক নিয়ন্ত্রণ নয়, বরং ডলারের বাজার বাস্তবতা মেনে ভোজ্য তেলের দাম সমন্বয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। বর্তমানে ইফেক্টিভলি যে রেটে ডলার কিনে আপনার আমদানি করছে, সেই রেটটা ধরেই ক্যালকুলেট করতে হবে। রেগুলার নর্মাল মার্জিন যদি না পায়, তো তারা যদি আমদানি না করে, তাহলে তো ঘাটতি হলে আবার দাম বাড়বে, অস্থির হবেই। আমদানি নির্ভর ভোগ্যপণের বাজারে ভোক্তার মনে শান্তি ফেরাতে সবার আগে শান্ত করতে হবে অস্থিতিশীল ডলারকে, এমন পরামর্শ বাজার বিশ্লেষকদের। এন্টার বাংলাদেশের অর্থনীতির যে স্থিতিশীলতা, সেটা নির্ভর করছে আমরা ডলারের বাজারের উপরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের মূল দাম বৃদ্ধির প্রভাবে বিভিন্ন খাতে বেড়েছে অস্থিরতা, জীবনযাত্রার সব ক্ষেত্রে অস্বাভাবিক হারে বেড়ে গেছে ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, বিপিসির গোঁজামিল আর অসঙ্গতিতে ভরা আর্থিক হিসাবের ভিত্তিতে গ্রাহকের ওপর চাপানো হয়েছে জ্বালানি তেলের দাম। এ অবস্থায় ভোক্তা স্বার্থ রক্ষায় গণশুনানিতে জ্বালানি তেলের দাম ঠিক করার তাগিদ তাদের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট।
নজিরবিহীনভাবে জ্বালানি তেলের 42 থেকে 51 শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর পেছনে যুক্তি তুলে ধরা হয়েছিল রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম প্রতিষ্ঠান বিপিসির আর্থিক লোকসান। আগের 7 অর্থবছর মুনাফায় থাকা বিবিসির তথ্য আমলে নিলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয় 8,000 কোটি টাকার বেশি। কিন্তু সরকারের আর্থিক সমীক্ষা বলছে চলতি বছরের 23 মে পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভে ছিল 1,264 কোটি টাকা। আর মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে জ্বালানি তেল বাবদ 5,658 কোটি টাকা নিজের তহবিল থেকে দেওয়ার যে তথ্য দিচ্ছে বিপিসি সেটি আবলে নিলেও চলতি বছরে প্রতিষ্ঠানটির লোকসান 4,394 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। ডাউনলোড করেছি অর্থ বিভাগ থেকে, সেখানে আপনার এই বক্তব্যের কোনো তথ্য এখানে নাই। আপনি যদি থাকে আমাকে দেখাবেন, আমি ওর সাথে পরে আপনাকে ক্লারিফাই করব। আর আর্থিক হিসেবে এমন নানা অসঙ্গতির ভিত্তিতে গ্রাহকের উপর চাপানো হয় জ্বালানি তেলের দাম। এই যে দামগুলোর কথা বলছে, এই দামগুলোর আসলে আমদানি খরচ কত, জাহাজ ভাড়া কত, কতটুক ট্যাক্স দিচ্ছে, এই সব জিনিসগুলো কিন্তু কোনোটাই স্বচ্ছ না। যে ব্যয় সমন্বয় করতে যে ভোক্তার মূল্য এত বেড়ে যাবে যে ভোক্তা সেটা ক্রয় করে ব্যবহার করতে পারবে না, এইটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়। সাধারণ গরিবের জন্য হয়নি বা গরিব বান্ধব হয়নি, এটা ব্যবসা বান্ধব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানির দাম নির্ধারণে গণশুনানির কোনো বিকল্প নেই। বিপিসি যেই দামে কিনেছে সেটা তো বিপিসি সাবমিট করবে, তাতে ইনভয়েস সাবমিট করবে যে এত টাকা আমরা এত ব্যারেল তেল কিনেছি, সেটা তো আসবে বিআরসির কাছে। যারা এইরকম বেআইনিভাবে কর্তৃত্ব বহির্ভূতভাবে বিআরসি আইন লঙ্ঘন করে বাড়তি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তারা অবৈধ কাজ করেছে। এছাড়া 2007 অর্থবছরে বিপিসি 42,992 কোটি টাকা মুনাফার তথ্য দিলেও সরকারের অর্থনৈতিক সমীক্ষা বলছে এ সময় সংস্থাটির লাভ হয়েছে 46,858 কোটি টাকা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে সাধারণ মানুষের নাভিশ্বাসের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বললেন বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের মানুষ সুখে আছে, বেহেশতে আছে। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে যখন হতাশা বাড়ছে, তখনই পররাষ্ট্রমন্ত্রী জানালেন বিভিন্ন দেশের মূল্যস্ফীতির চিত্র বিবেচনায় দেশের মানুষ বেহেস্তে আছে। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয়ী হয়েছে। মন্ত্রীদের এমন অসংবেদনশীল মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে 2002 সালে রামপুরায় গুলিতে এক শিশুর মৃত্যুর ঘটনায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এমন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপি সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। এ বক্তব্যের জেরে বিএনপি সরকারকে তখন বিতর্কের মুখে পড়তে হয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন দুজনই আমলা থেকে মন্ত্রী হন। এবার অসংবেদনশীল মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন ডক্টর এ কে আব্দুল মোমেন। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন দুর্নীতির মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে সরকার কোটি কোটি টাকা লুট করছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় বিএনপির কর্মসূচিতে দুই কর্মী নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষ। ক্ষমতাসীনদের লুটপাট আর অনিয়মের বিরুদ্ধে রাজপথের আন্দোলনের বিকল্প নেই এমন মন্তব্য করে আমন্ত্রিত বিএনপি নেতারা বলেন নির্দলীয় সরকারের অধীনে না হলে একদলীয় নির্বাচনের সরকারের পায়তারা রাজপথে মোকাবেলা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করছে। ভিত্তিহীন দুর্নীতির মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে ক্ষমতাসীনরা হাজার কোটি টাকা লুটপাট করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বেগম সাজা দিয়া, তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কোন মামলায় সাজা দিয়ে আপনি আটকেছেন? যে মামলাটির কোনো ভিত্তিই নেই, যে টাকার কথা বলেছেন সেই টাকা তো ব্যাংকেই আছে,
আর এখন যে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন সেই সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছেন না। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনে সরকার হটানোর আবারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আন্দোলন 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 আন্দোলনের কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথ দখল করেই আমাদেরকে এদেরকে সরাতে হবে, দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হবে। এর আগে সকালে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 53তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি কোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেছেন আন্দোলনে সরকার নয় বিএনপি ভেসে যাবে। আগামী মাস থেকে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা ক্ষমতাসীন দলের। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশেও, আর এর প্রতিবাদ করে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। আর এসব কর্মসূচি থেকে সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে বিএনপির একজনকেও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর পুরান ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। আজকে তারা হুংকার দিচ্ছে, নির্বাচন কমিশন মানে না, নির্বাচনে আসবে না, এই সরকার নির্বাচন করবে না, সরকারকে তারা ফেলে দেবে। গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল বলেই আজকে প্রেস ক্লাব এবং নয়াপল্টনে তারা রোজ সমাবেশ করতে পারছে। আমাদের নেতাকর্মীরা যদি মাঠে নামে বাচাধনরা একজনও রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। এদিকে শুক্রবার রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন বিশ্বে তেলের দাম বেড়েছে, দাম কমলে সমন্বয় করবে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আবার গয়েশ্বর বাবু যেভাবে সমাবেশ করে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক। আবার যদি আগুন সন্ত্রাস চালানো হয় তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। জেনে রাখুন আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতা এসেছে, অচিরেই রাজপথে দেখতে পাবে। বিএনপির আন্দোলন কর্মীদের চাঙ্গা করা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। ভেঙে দেয়া রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। পরিবারের সদস্যদের নিয়ে তৃতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝ সেতুতে কিছুক্ষণ দাঁড়িয়ে সেতুর সৌন্দর্য দেখেন সরকার প্রধান। পারিবারিক সফরে সকালে পদ্মা সেতু পার হয়ে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারতে যান তিনি, পরে বিকেলে আবার ঢাকায় ফিরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শুক্রবার সকাল 8:12 মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজার 6 লেন দিয়ে প্রবেশ করেন। গাড়ি বহরের 21,750 টাকা টোল পরিশোধ করেন। স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের 49 দিনের মাথায় তৃতীয়বারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। ওনার গাড়ির যত টোল ছিল, ওনার গাড়ির টোল ছিল 750 এবং ওনার বহরের টোল ছিল 21,750 টাকা, উনি সব টোল দিয়ে গেছে আর কি। প্রধানমন্ত্রী আমাদের কাছ দিয়ে যে এই সেতু পার হয়ে গেল এটা আমার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী এখানে এই পথ দিয়ে যখন যায় আমাদের বুকটা ভরে যায়। সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন। ভাগ্নে রাদওয়ান মজিব সিদ্দিক ববি সহ 6 সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন। এরপর রওনা দেন টুঙ্গিপাড়ায় বাবার সমাধি স্থলে। এই নিরাপত্তা দিতে পেরে এবং আমরা যারা কাজ করি এটা আমাদের কাছে ভালো লাগার বিষয় যে আজকে পদ্মা সেতু হয়েছে এবং নির্বিঘ্নে মানুষজন চলাচল করতেছে। বেলা 11:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছান, সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিদ্যুৎ সাশ্রয়ে চলতি বছরই শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি 2 করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত 17তম জাতীয় সম্মেলনে তিনি বলেন গতানুগতিক শিক্ষার বাইরে সরকার কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আজকে কৃচ্ছ্রতা সাধন করলে আমরা আগামী এক বছরের মধ্যে যে ধাক্কাগুলো আমাদের এই এক্সটার্নাল যে ধাক্কাগুলো অর্থনীতির উপর এখন আসছে বৈশ্বিক পরিস্থিতির কারণে, সেগুলোকে সব আমরা সামলে উঠতে পারবো। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে দুদিন হবে। এখন সেটা কি আমরা এই বছর এখন থেকেই ইমপ্লিমেন্টেশনে যাবো কিনা আমরা একটু ভাবছি। মাত্র এক সেকেন্ডে মুছে ফেলা হয় আগের তথ্য, চার সেকেন্ডের মধ্যে তৈরি করা হয় নতুন আইএমইআই নম্বর, তৈরি হয়ে যাচ্ছে ইউনিক মোবাইল, যা শনাক্ত করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মোবাইল ছিনতাই থেকে শুরু করে নতুন আইএমইআই নম্বর দেয়া চক্রের ছয় সদস্যকে 156টি ফোনসহ আটক করা হয়েছে। শাখাত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগর গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সামনে মাত্র 5 সেকেন্ডে ফ্ল্যাশ করে নতুন আইএমইআই নাম্বার যুক্ত করার পদ্ধতি দেখায় তানবীর হাসান, মোবাইল চোরাই বাজারে যার নাম আবার ইঞ্জিনিয়ার। গত কয়েক বছরে কত শত মোবাইলের পুরাতন তথ্য মুছে ইউনিক করে তুলেছে তার কোনো হিসেব নেই। বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দলের ছয় সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। দলটির কাছ থেকে উদ্ধার করা হয়েছে 156টি চোরাই মোবাইল, 7টি ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশিং ডিভাইস। চুরি করে বা ছিনতাই করে এই ধরনের দুজন, আর যারা চুরি করার পরে এই মোবাইলগুলো ক্রয় বিক্রয় করে বা বাজারজাত বা ক্রয় বিক্রয় করার কাজে যারা জড়িত এরকম তিনজন, আর যিনি এই মোবাইলগুলো আইএমইআই চেঞ্জ করেন এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি। গোয়েন্দা পুলিশ জানায় তিন ভাগে বিভক্ত হয়ে এই গ্রুপটি কাজ করে, তবে পুরাতন আইএমই নাম্বার মুছে ফেলায় পরবর্তীতে এই মোবাইলগুলোকে শনাক্ত করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী, যে কারণে বর্তমানে অপরাধের সাথে এসব মোবাইল বেশি ব্যবহার হচ্ছে। রাস্তার মধ্যে ছিনতাই করে নিয়ে আসে বা চুরি করে নিয়ে আসে, অনেক সময় কেটে ও চুরি করে এনে এটা করে। এখন সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা হচ্ছে আইএমই চেঞ্জ করে। আটক ছয় জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে ডিবি পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিম্নচাপের প্রভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে বঙ্গোপসাগর। কক্সবাজারের নাজিরার টেক পয়েন্টে ঢেউয়ের তোড়ে ডুবে যায় মাছ ধরার ট্রলার। কিছু সময় পর 22 জেলেকে জীবিত উদ্ধার করা হয়, তবে এখনও উদ্ধার করা যায়নি ডুবে যাওয়া ট্রলারটি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সঙ্গে উত্তাল সাগর, তাই উপকূলে ফিরছিল সব ধরনের মাছ ধরার ট্রলার। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ঝুঁকি নিয়ে অনেক ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় সাগরে। শুক্রবার দুপুরে মাছ ধরার জন্য নাজিরা টেক উপকূল থেকে 22 জন জেলে নিয়ে সাগরে যায় মহেশখালীর মাতার বাড়ির শের আলীর মালিকানাধীন এফবি আল্লাদান ট্রলার। কিন্তু কিছু দূর যেতে না যেতে ট্রলারটি সাগরের নাজিরা টেক পয়েন্টে গিয়ে বালুতে আটকা পড়ে। এরপর ঢেউয়ের আঘাতে 22 জন জেলে নিয়ে উল্টে যায় ট্রলারটি। কোনোভাবে ট্রলারটি নানা অংশে ধরে থাকে 11 জন জেলে, কিন্তু বাকি জেলেরা ভাসতে থাকে পানিতে। পরে স্থানীয় জেলেরা 4টি ট্রলার নিয়ে সবাইকে জীবিত উদ্ধার করেন। বালি আর ঢেউয়ে বুট খাত হয়ে গেছিলো, তারপর 11 জন বেঁচে গেছিলো, আমরা 11 জন আর উঠে গেছি। এখানে জুমার নামাজের পর যখন ওরা বুট বের হচ্ছিলো, বুটটা ডুবে গেছে। দেখার সাথে সাথে আমার 2টা ট্রলার গিয়ে অনেক দূর থেকে 2জন লোককে উদ্ধার করছে। 11 জনের মধ্যে 9 জন সাঁতরে কোলে উঠে গেছে, আমরা যা নিয়ে আসছি সাগর থেকে সব জেলেকে উদ্ধার করা হলেও ডুবে রয়েছে ট্রলারটি। বেশ কয়েক ঘন্টা ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হলেও ভাটার কারণে তা সম্ভব হয়নি। জোয়ারের সময় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানান মাঝিমাল্লা সমিতির নেতারা। আমরা নাজার টেক থেকে অন্য ট্রলার নিয়ে আর একটু জোয়ার হলে আমরা ট্রলারগুলো নিয়ে আসে, এই ট্রলার গুলা উদ্ধার করার জন্য চেষ্টা করবো আর কি। উদ্ধার হওয়া জেলেরা সবাই মহেশখালীর মাতার বাড়ি এলাকার বাসিন্দা। তাদের বয়স 20-40 বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উপকূলীয় বিভিন্ন জেলায় জোয়ারের পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী দিন কাটছে হাজার হাজার মানুষের। বাড়ছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রাম, দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রধান সড়ক ও স্থানীয় বাজারগুলো প্লাবিত হয়ে দোকানে ঢুকে পড়েছে পানি। দ্বীপের 4টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি বেড়ে মনপুরা উপজেলার কলাতলি চরসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘর আঙিনা সহ তলিয়ে গেছে চলাচলের সড়ক। স্ত্রী ছেলে সন্তান নিয়ে আমাদের থাকার মতো জায়গা বাসস্থান নাই। ঝালকাঠি সদর কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে গত তিন দিন ধরেই ১৫টি গ্রাম তলিয়ে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজকর্ম নিয়ে বিপাকে বাসিন্দারা। তবে গত দুদিনের তুলনায় নদীর পানি কমতে শুরু করেছে বলে জানান বাসিন্দারা। আমি স্কুলে যেতে পারি না, রান্না করতে পারি না, চুলায় পানি উঠে গেছে, চারপাশে পানিতে ডিগডিগ করতেছে। পটুয়াখালীতে পানি বৃদ্ধির কারণে ঘাটে ট্রলার নোঙর করে রেখেছেন জেলেরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিছু সংখ্যক জেলে সাগরে নামলেও বেশিরভাগ জেলে আছেন আতঙ্কে। অত্যন্ত ঢেউ বেশি, মানে বাতাস, মানে বটকানে টিকতে পারে না। তিন দিন আগের তিনটি ট্রলার ডুবির ঘটনায় পটুয়াখালীতে এখনও ৯ জন এবং ভোলায় ৯ জন জেলে নিখোঁজ রয়েছেন। শামিমা শাম্মি, সময় সংবাদ। বায়ুচাপের পার্থক্য ও পূর্ণিমার কারণে দেশের উপকূলে স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ফুট উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে ঢাকা ময়মনসিংহ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ণিমা রয়েছে, পূর্ণিমার এবং বায়ুচাপের তারতম্যের জন্য আমরা উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জোয়ারের চাইতে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টা দেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জিম্বাবুয়েতে মনের বাঘে খেয়েছে বাংলাদেশকে। প্রথম ওয়ানডের পরাজয় ওলট পালট করে দেয় দলের সব পরিকল্পনাকে। হতাশার জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন এনামুল হক বিজয়। তবে এমন পরিস্থিতি খুব দ্রুতই কাটিয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দলের সঙ্গে এদিন দেশে ফেরেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। এ দলের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিয়েছেন আরও ২ জন। শেষ এক দশকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। জিম্বাবুয়ে সফর মানেই যেখানে হেসে খেলে জয়, সেখানে এবার ভর করেছিল রাজ্যের ভয়। টি টোয়েন্টি সিরিজ হারটা মেনে নেওয়া গেলেও ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ যেন ছিল এক বড় ধাক্কা। প্রথম ওয়ানডে হারের পরেই মনের বাঘে ধরে বাংলাদেশকে, অপ্রত্যাশিত সে পরাজয়ের প্রভাব পড়ে দ্বিতীয় ম্যাচেও। হতাশার সফর শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন আনামুল হক বিজয়। ফার্স্ট ম্যাচটা হারার পরে অনেক বেশি মানে আসলে সারপ্রাইজড হয়েছি আমরা। যে এক্সপেকটেশন ছিল আমাদের জিম্বাবুয়ের মাটিতে আমরা যতটুকু পারফর্ম করবো সে অনুযায়ী করতে পারিনি, অবশ্যই আমাদের জন্য একটা অবশ্যই মানে খারাপ লাগার বিষয় ছিল। তো সেকেন্ড ম্যাচটা যখন দেখলাম যে সেম ওয়েতে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম। তবে এমন পরিস্থিতি থেকে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বিজয়ের। সেক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আরও ওয়াকিবহাল হবার তাগিদ দিলেন সতীর্থদেরকে। প্রতিটা প্লেয়ারেরই একটা পার্ট আছে যে কে কোন সময় ব্যাটিং করে তার ওই এক্সিকিউশনটা করা, টপ অর্ডারের কী কাজ, মিডল অর্ডারের কী কাজ। তাই মনে করি যে সবাই তার ইন্ডিভিজুয়াল জায়গাটা বুঝতে পারবে এবং আশা করি এটা নিয়ে কাজ করবে এবং করবো আমরা সবাই মিলে। ওয়ানডে সিরিজ হারলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বিজয়। তিন ম্যাচে ৫৬ গড়ে রান করেছেন ১৬৯, ২৫০তে বার্তা দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি। তিন বছরের ব্যবধানে এমন কামব্যাকের পেছনে বিজয় কৃতিত্ব দিলেন দলের অন্য ক্রিকেটারদেরকে। প্রতিটা প্লেয়ারই চাচ্ছিল যে আমি রান করি, যেহেতু আমি ফার্স্ট ক্লাস বলেন বা প্রিমিয়ার লিগ বলেন বেশ ভালো খেলে গেছি, তো এই কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে এবং মানুষ অনেকেই চাচ্ছিল যে রান করি অনেক। তো আমি এটাই মনে করেছি যে সবার দোয়া ছিল এবং সবাই চেয়েছিল, এই জন্য আসলে পারফরমেন্স করতে অনেক ইজি হয়ে গেছে। দল দেশে ফিরলেও ফেরেননি তামিম। ওয়ানডে অধিনায়কের গন্তব্য দুবাই, আর জিম্বাবুয়ে থেকে ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এবাদত হোসেন ও নাইম শেখ। বাংলাদেশ এ দলের হয়ে খেলতে দেশে ফেরা হয়নি তাদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শাকিব বিসিবি ইস্যুতে বিশ্বসেরা অলরাউন্ডারকে এক হাত নিলেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। তারা বলছেন নৈতিকতার জায়গা থেকেই কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিবেচনা করা উচিত দেশের নিয়ম কানুন কিংবা সামাজিক প্রেক্ষাপট। শাকিব দেশের ক্রিকেটের আইকন, তাই তার এমন কর্মকাণ্ডের প্রভাব উদীয়মান খেলোয়াড়দের ওপর পড়বে বলে মনে করেন তারা। ভবিষ্যতের কথা চিন্তা করে এই ইস্যুতে বিসিবিকে ক্রিকেটারদের আরও স্পষ্ট গাইডলাইন দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
শাকিব আল হাসান যেন ক্লাসের সবচাইতে দুষ্ট কিন্তু মেধাবী ছাত্র, যাকে নিয়ন্ত্রণে অনেকটাই হেস্তনেস্ত হতে হয় খোদ হেডমাস্টারকেও। সাকিব দেশের ক্রিকেটের সবচাইতে বড় বিজ্ঞাপন, যাকে অনুসরণ করে ভবিষ্যৎ সাকিব হওয়ার স্বপ্ন দেখেন উদীয়মানরা। বরাবরই সাকিবের এমন সমালোচিত কর্মকাণ্ডে কতটুকু নেতিবাচক প্রভাব পড়ে তাদের ওপর? যখন একজন রোল মডেল এরকম কোনো কাজ করেন, সেটা নেক্সট জেনারেশনের ক্রিকেটারদের কাছে, মানুষদের কাছে, শিশু কিশোর তরুণদের কাছে খুবই খুবই একটা রং মেসেজ যায়। স্পন্সরের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে স্পষ্ট গাইডলাইন আছে বিসিবির পক্ষ থেকে। যদি তাই থাকে তবে সাকিব কি করে ব্যাটিং সংক্রান্ত ওয়েবসাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হন তা নিয়েও উঠেছে প্রশ্ন। সাবেকরা বলছেন এক্ষেত্রে বিসিবিকে হতে হবে আরো পেশাদার, সাকিবকে হতে হবে বিচক্ষণ। কন্ট্রাক্টের বিষয়ে তো অবশ্যই সচেতন হওয়া দরকার, এবং আমাদের যে চুক্তিগুলো থাকে ক্রিকেট বোর্ডের এবং একটা প্লেয়ারের, এইগুলো না প্লেয়ারদেরও পড়া উচিত এবং এগুলো নিয়ে ওয়ার্কশপও করা উচিত। চুক্তি বাতিল করায় স্বস্তি ফিরেছে দেশের ক্রীড়াঙ্গনে, তবু একটা প্রশ্ন এসেই যায়, এটাই কি শেষ? আমি যতটুকু সাকিবকে বুঝি, আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝি, এরকম ঘটনায় বিতর্ক এগুলো আবারও হবে। এগুলি তো হলে যেটা হয় যে আমরা আসল ক্রিকেট থেকে আমাদের ফোকাস অন্যদিকে সরে যায় এবং ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড় এদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়, যেটা কোনোভাবেই ক্রিকেটের জন্য ভালো না। টেস্টের পর সব ঠিক থাকলে টি-20-র দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান, তাই মাঠের বাইরে চলমান এই বিতর্ক আসন্ন দুই বড় টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপে কতটুকু প্রভাব ফেলে এটাই এখন দেখার বিষয়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি অন্যান্য খাতের মতো ক্রীড়াঙ্গনেও ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সবশেষ বৈঠকে বিষয়টি উত্থাপন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এতে যেসব ফেডারেশনের কোনো অর্জন নেই তাদের বৈশ্বিক টুর্নামেন্টে পাঠাবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কোনো কারণ ছাড়া কর্তাদের বিদেশ ভ্রমণেও আসছে নিষেধাজ্ঞা। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ফেডারেশন কর্তারা। মেহদি নাইমের রিপোর্ট। খেলা পাগল বাঙালির আমোদে মাততে বাধা নেই, সেটা যে খেলাই হোক না কেন, দু একজন থেকে দর্শক বেড়ে সমুদ্রে পরিণত হয়। কিন্তু 16 কোটি বাঙালির এখন পর্যন্ত নেই কোনো অলিম্পিক পদক। শেষ ভরসা কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমসেও পারফরমেন্স পড়তির দিকে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক কম ক্রীড়া বাজেট নিয়েও কমনওয়েলথ কিংবা অলিম্পিক পদক জিতেছে অনেক দেশ। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বাড়ছে ক্রীড়াঙ্গনের খরচও, যার জন্য অন্যান্য খাতের মতো ক্রীড়াঙ্গনেও ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিষয়টি সবশেষ বিয়ের বৈঠকেও উত্থাপন করেন, যার সঙ্গে সহমত প্রকাশ করেছেন সংগঠকরা। ভালো কথা উনি বলেছেন, যাদেরকে পাঠাক তাদেরকে উপযুক্ত করে পাঠাতে হবে, তাদেরকে হঠাৎ করে 3 মাসের 6 মাসের 1 বছরের প্রশিক্ষণে কিছুই হবে না। আমাদের যে সভাপতি আছেন, যে সেনাপ্রধান, সে বারবার বলে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। যেসব গেমসের ফলাফল ভালো না, ফলাফলের ভবিষ্যৎ নাই, সেসব গেমসে বললাম অতিরিক্ত কোথাও এন্ট্রি দিচ্ছে না। সে বললাম অলরেডি এসএ গেমসে কারা যাবে না যাবে এইটি বলে আমাদের ইসি মিটিংয়ে কথা হয়েছে, আপনারা ওনার কাজটা করছেন না যেটা বলেছেন। সো এই মনিটরিংটাকে যদি একটু কড়াকড়ি করা যায়, একটু ভালো করে পর্যবেক্ষণ করা যায় মনিটরিংটা, তাহলে আমার বিশ্বাস অনেক সুন্দর মতো এগিয়ে যাবে। অলিম্পিক অ্যাসোসিয়েশনে বললাম কোনো ইনকাম জেনারেশন অত নাই, এতে করে যেসব ফেডারেশনের কোনো বৈশ্বিক অর্জন নেই, নামকা ওয়াস্তে বছরের পর বছর নষ্ট করছে দেশের টাকা, সেসব ফেডারেশনকে আর কোনো বৈশ্বিক গেমসে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শুধু তাই নয়, ক্রীড়াকর্তাদের খেলার নাম করে বিদেশ ভ্রমণেও আসছে বিধিনিষেধ। যে নির্দেশনা আমরা প্রত্যেকটা ফেডারেশনকে জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি যে সরকারের ব্যয় সংকোচন নীতি এটা অনুসরণ করতে হবে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে অনুশাসন দেওয়া হয়েছে, অর্থ বিভাগ থেকে অনুশাসন দেওয়া হয়েছে, সেটি যেন প্রতিফলন করা হয়, এটি সবার জন্য প্রযোজ্য। যেখানে অত্যাবশ্যক সেখানে যাবে, যেখানে অত্যাবশ্যক নয় অহেতুক ঘোরাঘুরি, এই ধরনের বিদেশ ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি আমরা অনুমতি দেব না। সাফল্যহীন ফেডারেশনগুলোর বাজেট কমিয়ে সাফল্য পাওয়া ফেডারেশনগুলোকে বাড়িয়ে দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ইসলামিক সলিডারিটি গেমসে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আফগানিস্তানকে তারা হারিয়েছে 33-19 গোলে। এদিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদকের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চতুর্থ হয়েছেন স্মৃতি আক্তার। এবারই প্রথমবারের মতো ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
আফগানিস্তানের বিপক্ষে 33-19 গোলে জয় পেয়ে সপ্তম হয়ে গেমস শেষ করলো তারা। এদিকে ভারোত্তোলনের পদকের খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের স্মৃতি আক্তারকে। 55 কেজি ওজন শ্রেণীর লড়াইয়ে চারজনের মধ্যে চতুর্থ হন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে 86 কেজি এবং স্ল্যাচে 70 কেজি, দুই বিভাগ মিলিয়ে মোট 156 কেজি তোলেন স্মৃতি। তার চেয়ে মাত্র 1 কেজি বেশি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন ইরানের ভারোত্তোলক। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও ভোজ্যতেল নিয়ে নৈরাজ্য, দাম বাড়ানোর আগেই বিক্রি হচ্ছে 20 টাকা বেশিতে। চাল মুরগি ডিমের বাজারে আগুন, বেহেশতে আছে জনগণ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি। এবং পদ্মা সেতু পাড়ি দিয়ে তৃতীয়বার টুঙ্গিপাড়া ঘুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখলেন সৌন্দর্য, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।